আসসালামু আলাইকুম। 2021 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল গৌরবময় শতবর্ষ। যে কোনো ভর্তি ও চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য মাসিক চলতি ঘটনার জানুয়ারি 2022 থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে মাই ক্লাসরুমের আজকের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে শতপ্রশ্ন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, 2021 সালে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করেছে? 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকীর মূল প্রতিপাদ্য ছিল শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে নাথান কমিশন বা ঢাকা ইউনিভার্সিটি কমিটি গঠিত হয় 1912 সালের 27 মে। ভারতীয় আইনসভা দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট 1920 অনুমোদিত হয় কত তারিখে? 1920 সালের 13ই মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় কত তারিখে? এটি শুরু হয় 1921 সালের 1লা জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন প্রেক্ষাপটে? 1905 সালের বঙ্গভঙ্গ। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কয়টি অনুষদ ও বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? 3টি অনুষদ ও 12টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর বা আচার্য ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর বা আচার্য ছিলেন লরেন্স জন লামলে ডান্ডাস। তিনি 1921-22 এই 2 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য ছিলেন কে? স্যার ফিলিপ জোসেফ পিজে হার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম উপাচার্য ছিলেন কে? স্যার এ এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন কে? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1952 সালের ভাষা আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কে? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। বর্তমানে কোন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 1973। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী কে ছিলেন? প্রথম নারী শিক্ষার্থী ছিলেন লীলা নাগ। লীলা নাগ কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী কে ছিলেন? ফজিলতুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলতুন্নেসা কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? তিনি গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 22 ফেব্রুয়ারি 1923 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে বক্তা ছিলেন কে? জর্জ আর বুলওয়ার লিটন। 1975 সালের 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম সমাবর্তন হওয়ার কথা ছিল? 40তম। পরবর্তীকালে 40তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে? 18ই ডিসেম্বর 1999 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ব্যবহৃত স্লোগান কি? শিক্ষাই আলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মনোগ্রাম ব্যবহৃত স্লোগান কি ছিল? ট্রুথ শেল প্রিভেইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান লোগোর ডিজাইনার কে? বর্তমান লোগোটির ডিজাইনার হচ্ছেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোর ঠিক নিচের অংশের ডান পাশে অঙ্কিত চোখ কিসের প্রতীক? এটি হচ্ছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল কয়টি ও কী কী? প্রতিষ্ঠাকালীন হল হচ্ছে 3টি। এগুলি হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল এবং ঢাকা হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা হলের বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। ইকবাল হলের বর্তমান নাম কি? ইকবাল হলের বর্তমান নাম হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল কোনটি? বেগম রোকেয়া হল। মাস্টারদা সূর্য সেন হলের পূর্বের নাম কী ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠাকালীন নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, আর সংক্ষেপে তার নাম ছিল ডাসু। ডাসুর নাম পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু, রাখা হয় কত সালে? 1953 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1953 সালে। সোনারগাঁর অধিপতি ঈসা খানের পুত্র মুসা খানের কবর কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে, শহীদুল্লাহ হলের পাশে। 69-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি বা ভিপি কে ছিলেন? তোফায়েল আহমেদ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ডাকসুর ভিপি কে ছিলেন? আসম আব্দুর রব। ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? তিনি রাষ্ট্র বিভাগের ছাত্র ছিলেন। 1970-এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? তিনি ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধু কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? বঙ্গবন্ধু 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় কত সালে? 1949 সালে। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় কেন? চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে সমর্থন ও যোগ দেওয়ার জন্য। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয় কবে? 2010 সালের 14 আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হয়? ইতিহাস বিভাগে। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু আজীবন সদস্যপদ দেওয়া হয় কত সালে? 1972 সালে। কোন রাষ্ট্রনায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। কোন অধ্যাদেশ বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 1973। কোন অধ্যাদেশ বলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 1973। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতাকে? মধুসূদন দে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? তিনি বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান কী ছিল? রোকেয়া হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে তৎকালীন পাকিস্তানের প্রথম সরকার বিরোধী ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়? ফজলুল হক মুসলিম হলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের সংযুক্ত ছাত্র ছিলেন? তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম এস এম হলের সংযুক্ত ছাত্র ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন? তিনি 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বঙ্গবন্ধু রোল নম্বর কত ছিল? আইন বিভাগে বঙ্গবন্ধুর রোল নম্বর ছিল 166। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 1950 সালের 11 মার্চ। কার নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের নামকরণ করা হয়েছে? স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলারের নামে। 1971 সালের 25 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন কোন উপাচার্য? তৎকালীন উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরী। অপারেশন সার্চলাইটের শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর জ্যোতির্ময় ঘু ঠাকুরতা কোন বিভাগের শিক্ষক ছিলেন? তিনি ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অর্থাৎ টিএসসি এর নকশাকার বা স্থপতিকে? গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস অ্যাপোস্টোলোউ ডক্সিয়াডিস। টিএসসির নকশায় কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? টিএসসির নকশায় প্রতিফলিত হয়েছে বাংলাদেশের আবহাওয়া ও গ্রামীণ সংস্কৃতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পুরো নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পুরো নাম হচ্ছে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ইনস্টিটিউটের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি। বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 2020 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ 1973 এর অধীনে 18তম সংবিধি সংযোজনের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর ফখরুল আলম। 2021 সালে কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রবর্তন করে? ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রদান করে কোন প্রতিষ্ঠান? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি। মধুর ক্যান্টিন প্রতিষ্ঠিত হয় কবে? মধুর ক্যান্টিন প্রতিষ্ঠিত হয় 1379 বঙ্গাব্দের 20 বৈশাখ। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়? 1999 সালে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় কত সালে? 1936 সালে। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে ডক্টরেট ডিগ্রি বা ডিলিট লাভ করেন কত সালে? 1936 সালে। কবি কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে ডক্টরেট ডিগ্রি লাভ করেন কত সালে? 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা কার্জন হল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1904 সালে। কার্জন হলে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা করলে উপস্থিত ছাত্ররা নো নো বলে প্রতিবাদ করেন। ঘটনাটি কত সালের কত তারিখে? এটি 1948 সালের 24শে মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার সমাধির স্থপতিকে? স্থপতি মাসুদ আহমেদ এবং এস এ জহিরুদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার সমাধিতে কোন কোন নেতার কবর রয়েছে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরে বাংলা একে ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেট কে নির্মাণ করেন? ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত গুরুদুয়ারা নানকশাহী কোন ধর্মের উপাসনালয়? এটি শিখ ধর্মের উপাসনালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কবে? 15ই অক্টোবর। কোন ঘটনার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস পালিত হয়? 15ই অক্টোবর 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে অনেক ছাত্র ও কর্মচারী ও অতিথি নিহতের ঘটনাকে স্মরণ করে। 15ই অক্টোবর 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে ছাত্র কর্মচারী ও অতিথির নিহতের স্মৃতি রক্ষায় পরবর্তীকালে নির্মিত ভবনের নাম কি? অক্টোবর স্মৃতি ভবন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা পুরস্কার লাভ করে কত সালে? 2011 সালে। মহান মুক্তিযুদ্ধের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্থাপিত ভাস্কর্যের নাম কি? অপরাজেয় বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্থাপিত ভাস্কর্য অপরাজেয় বাংলার স্থপতিকে? সৈয়দ আবদুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলা কত সালে স্থাপিত হয়? অপরাজেয় বাংলা স্থাপিত হয় 1979 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সড়ক দ্বীপে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত সুপরিচিত স্বাধীনতার ভাস্করকে? শামীম শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ভাস্কর্য স্বাধীনতার সংগ্রাম এর ভাস্করকে? শামীম শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে নির্মিত রাজু ভাস্কর্যের ভাস্করকে? ভাস্কর শ্যামল চৌধুরী ও গোপাল পাল। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? তিনি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশের সর্ববৃহৎ ভাস্কর্য কোনটি? স্বাধীনতা সংগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অবস্থিত দোয়েল চত্বরের স্থপতিকে? আজিজুল জলিল পাশা। দীর্ঘদিন বন্ধ থাকার পর সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 2019 সালে। বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। কথাশিল্পী হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন? তিনি রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর নাম কোন বিখ্যাত আবিষ্কারের সঙ্গে যুক্ত? তিনি বোস, আইনস্টাইন ও সংখ্যাতত্ত্ব এই আবিষ্কারের সঙ্গে যুক্ত। সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? তিনি বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? তিনি ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।